গত সোমবার থেকে দার্জিলিং জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। মঙ্গলবার সকাল থেকে ছিল আকাশের মুখভার, কখনো ভারী বৃষ্টিপাত, আবার কখনো হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল মঙ্গলবার সারাদিন জুড়ে। অবশেষে বুধবার ভোর রাতে দার্জিলিং সহ টাইগার হিলে ভারী তুষারপাত হয়। তুষারপাতের জেরে দার্জিলিং এর মেল এবং টাইগার হিলের রাস্তায় কয়েক ইঞ্চি বরফের স্তর জমে যায়। অন্যদিকে পাহাড়ের তুষারপাত এবং সমতলের ভারী বৃষ্টিপাত হওয়ায় ক্রমশ আবহাওয়ার পারদ নিম্নমুখী। তবে আচমকাই পাহাড়ে তুষারপাত হওয়ায় খুশি দার্জিলিং এ ঘুরতে আসা পর্যটকেরা।